আজ বুধবার পয়লা শ্রাবণ 2024 সালের 17ই জুলাই। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে আজ দেবসায়ণী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজকের দিনে ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় যাবেন এবং দেবোত্থান একাদশী পর্যন্ত একটানা 4 মাস তিনি কিন্তু যোগ নিদ্রাতেই থাকবেন। আর এ সময়ে দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিচ্ছেন, যার জন্য আজ থেকেই শুরু হয়ে গেল শ্রাবণ মাসের 1 তারিখ। আর শিবের মাস, অবশ্যই শিবজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন, ভগবান হরিবিষ্ণুর করুন। স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচোদায়াত। এই দুটিই 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 8, শুভ রং থাকবে কালো বা নীল। যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে, তবে অতিরিক্ত অর্থ ব্যয় করা অপ্রয়োজনীয় খাতে উচিত কিন্তু হবে না। আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না। ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্কগুলিকে উন্নত করবে, নিজেকে প্রকাশ করবার জন্য ভালো সময় আজ। সৃষ্টিশীল কোনো ক্রিয়াকলাপে নিজেদের যুক্ত রাখুন। জীবনের অযথা জটিলতা থেকে দূরে সরে গিয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন, মানসিক প্রশান্তি আপনারা পাবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে, নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই।